আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণই অন্যরকম একটি ভিডিও। এই লকডাউনের মাঝে আমরা কিভাবে বাসায় আমার বোনের বার্থডে সেলিব্রেশন করলাম সেটাই দেখাবো, কিভাবে আমরা বারবিকিউ করলাম, কী কী বারবিকিউ করলাম, আর দিনটি কেমন কাটলো আমাদের সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন। তো আমরা এখন যাব ফিশ বাজারে কিছু ফিশ কেনার জন্য। আমরা ল্যাম্প চিকেন বারবিকিউ করব, এর সাথে কিছু ফ্রেশ ফিশও নিয়ে যাব চিন্তা করেছি। সিবাস আর মাকরেলও গ্রিল করব, যেটা মজা হয় অনেক বারবিকিউ করার পরে। তো আমরা আমাদের বারবিকিউ মেশিনে কয়লা দিয়ে এটা ওয়ার্ম আপ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি, কারণ যদি মেশিনটা প্রপারলি কয়লাগুলো গরম হয় দেন বারবিকিউ করার সময় ইজি হয় ব্যাপারটা। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি ওয়েদার, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা চেষ্টা করেছি আম গার্ডেনে আমাদের নিজেদের মতো করে একটু সাজানো, যেহেতু আমরা ফ্যামিলি থেকে সবাই অনেক দূরে, তো একটু স্পেশালভাবে বার্থডেটা সেলিব্রেট করার যাতে আমার বোনটারও মনটা খারাপ না হয়। সো এটা হচ্ছে একটা ড্রিঙ্কস কর্নার, আর সব খাবার এখানে আমরা বাসায় বানিয়েছি, বাইরে থেকে কেনা কোনো খাবার ছিল না। ইভেন বারবিকিউ করার জন্য যে মিটগুলো আমরা ম্যারিনেট করেছি সেই মশলাটাও বাসায় বানানো, অ্যান্ড ইনক্লুডিং সব সস এগুলো বাসায় বানিয়ে দেন ওগুলো দিয়ে ম্যারিনেট করা। তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কোন দিকটা সংশোধন করতে পারি সেটাও জানাবেন। সো সিম্পল ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম যতটুকু আমরা পারি, আর এই ডেকোরেশনের জিনিসপত্রগুলো আমরা ইবে থেকে অর্ডার দিয়েছিলাম, যেহেতু লকডাউনে আনএসেনশিয়াল ট্রাভেল করা উচিত না, তাই আর এগুলো কেনার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন মনে করিনি। আর অনেক সুন্দর ওয়েদার ছিল, রোদ ছিল, ফ্রেশ ফ্রুট এই সময় মানে খুবই মজা লাগে খেতে, আর এই ককটেল ড্রিঙ্কসটাও আমি বানিয়েছিলাম। অ্যান্ড বারবিকিউটা এখনও গরম হচ্ছে কয়লাগুলো, কয়লাগুলো গরম হলে প্রপারলি দেন আমরা প্রথমে ল্যাম্প চপ অ্যান্ড চিকেন উইংসগুলো আর কিছু ভেজিটেবলস গ্রিল করা শুরু করে দেব, তারপরে ফিশটা একটু পরে করব। আর লকডাউনের কারণে খুব বেশি মানুষ আমরা গ্যাদারিং করা অ্যালাউ না, সো এই জন্য জাস্ট আমরা তিনজন আর আমাদের খুব কাছের একটা আপু অ্যান্ড ভাইয়া যারা আমাদের সেম বাসাতেই ওপরের ফ্ল্যাটে থাকে, সো তারা আমাদের সাথে জয়েন করেছিল। আলহামদুলিল্লাহ খুব ভালো একটি দিন আমরা কাটিয়েছিলাম। তো বারবিকিউ আমরা শুরু করে দিয়েছি অলরেডি, কয়লা প্রপারলি গরম হয়ে গিয়েছে, অ্যাজ প্রথমে মিট এবং কিছু ভেজিটেবলস দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে বাসায় বারবিকিউ করলে যেরকম মজা হয়, বাইরে যে কোনো পার্কে বা সি সাইডেও কিছু কিছু জায়গা আছে অ্যালাউ করে বারবিকিউ করার জন্য, সেটাও খুব মজা হয়। বাট যেহেতু লকডাউন আমরা তো বাইরে যাওয়া অ্যালাউ না, তাই বাসার মধ্যে নিজেদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব এনজয় করার চেষ্টা করেছি। আল্লাহর অশেষ রহমতে এত সুন্দর একটা ওয়েদার ছিল, সব কিছু মিলিয়ে দিনটি আমাদের খুবই ভালো কেটেছে। আশা করি যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।